আগে অপরিষ্কার ছিল, তো কালকে পরিষ্কার করেছি আমরা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মিঠুন হোসেন ব্লগের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মিঠুন হোসেন, আজকে আমি আপনাদের দেখাবো আমার ছোট্ট মুরগির লফট এবং আমার ছোট্ট সবজি বাগান। চলুন দেখে আসি আমার ছোট্ট লফটটি। ধন্যবাদ সকলকে, আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আসুন, সবগুলোই আটকানো আছে, তো এখন আমি ছাড়বো। এই হচ্ছে আমার টাইগার মুরগ, এগুলো সাধারণত এইরকমই থাকে, শরীরে একটু লোম কম থাকে। তো আমি আপনাদের দেখাচ্ছি আমার দেশি মুরগি, পিওর দেশি মুরগিগুলো। আমার লফটে দেশি মুরগির পাশাপাশি কোয়েল পাখি, কবুতর সবই কম বেশি আছে। সব বের হওয়ার জন্য পাগল হয়ে গেছে। এইটা হচ্ছে আমার পেন করা, তো আমি এখন দেখাবো আমার কোয়েল পাখিগুলো। এই হচ্ছে আমার কোয়েল পাখি, এটা হচ্ছে ছেলে। আর এই তিনটা হচ্ছে মেয়ে। এই হচ্ছে আমার মুরগিগুলো। এইটা হচ্ছে আমার ট্রেন করা, মানে শিকারি টাইপের। আরও আনবো কিছুদিনের ভিতরে, আরও আনবো। শীতের কারণে এখন নতুন কোনো কিছু আনতে চাচ্ছি না, কারণ শীতে প্রায় সব কিছুই অসুস্থ থাকে। এই দেখেন আমার ট্রেন করা, এটা আমি যে জায়গায় থাকবো ওই জায়গায় এসে যাবে। এটা একদম ছোট্ট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আগে এগুলো ছেড়ে দিতাম, আজকে থেকে আর ছাড়া হবে না, কারণ বাইরে আমি সবজি বাগান করেছি। সবজি বাগানের কারণে এখন আর বাইরে ওইভাবে ছাড়া যাবে না। ছোট ছোট গাছ, ওগুলো মেরে ফেলবে এগুলো। এই হচ্ছে আমার মুরগির পাল, সব অনেক ক্ষুধার্ত, কিন্তু একটু পরে খেতে দিতে হবে, কারণ আমি এগুলোকে ভ্যাকসিন করাবো শীতের, কারণ শীতে অনেক অসুস্থ হয়, যার কারণে এগুলোকে ভ্যাকসিন করানো হবে। আজকে আমার ভিডিওতে আমাকে সহযোগিতা করছে, মানে আমার ক্যামেরার পিছনে আছে, আজকে তার বার্থডে, তো তাকে সবাই আমরা উইশ করি হ্যাপি বার্থডে টু ইউ। এর পরবর্তীতে আমি আমার লফটে গুছিয়ে আরও অনেক কিছু
আনার চেষ্টা করতেছি, তো গোছাতে একটু সময় লাগছে আমার। আর সবজি বাগানে আরো নতুন কিছু শীতের সবজি করব চিন্তা ভাবনা করতেছি। আর যেহেতু এগুলো আগে অপরিষ্কার ছিল, তো কালকে পরিষ্কার করেছি আমরা। ইতিমধ্যে আমি টমেটো এবং বেগুন গাছে চারা রোপণ করেছি। অল্প কিছুদিনের ভিতরে আরো কিছু চারা রোপণ করা হবে। দেখেন কি অবস্থা, এটা একটা বাচ্চা ছিল, এখন বড় হয়ে গেছে। আমার এর আগে যে কবুতরগুলো ছিল ওগুলো বিক্রি করে দিয়েছি, আবার নতুন করে কিছু কবুতর আনবো কিন্তু কিছুদিন পর, কারণ আমার লটটি আগে গোছাতে হবে, মুরগিগুলোর সেট আপ নতুন করে করতে হবে। আর কোয়েলগুলো রাখার ইচ্ছা নেই আমার, যদি কিছুদিনের ভিতরে ডিম দেওয়া শুরু না করে তাহলে কোয়েলগুলো আমি রাখবো না চিন্তা ভাবনা করতেছি। ওই যে পেছনে আমার যে বর্তমানে তিন চারটা কবুতর আছে তার মধ্যে একটা, চলেন খেতে দেই এগুলোকে। দেখেন খাবার আবার আনতে হবে প্রায় শেষের দিকে খাবার। এটা আমার হাতে খেতেই পছন্দ করে। আমার কোয়েল পাখি, এগুলোকে এখন আমি রোদে দেব। আর এই যে এখানে আমি আমার সবজি বাগান করতেছি, কালকে লাগানো হয়েছে এই যে বেগুন চারা, যেহেতু কালকে লাগানো হয়েছে এর কারণে একটু চুপসে আছে, দু একদিনের ভিতরেই ঠিক হয়ে যাবে। এই পাশে আমি টমেটো চারা লাগিয়েছি, আর এই পাশে যে জঙ্গলটা আছে এটা আমি কালকে বা পরশু দিনের ভিতর পরিষ্কার করে ফেলবো, এই পাশেও এগুলো পরিষ্কার করে ফেলবো। আর এটা হচ্ছে আমার আখ গাছ, এর আগেও এই জায়গায় থেকে আমি প্রায় 13-14টা পেয়েছি, এবারও ইনশাল্লাহ পাবো। এই যে আজকে এ পর্যন্তই, পরবর্তীতে আরও নতুন নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং আপনাদের আরও নতুন নতুন কিছু দেখাবো। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।